كثيرٍ ممن خلق تفضيلا. الحمد لله، الحمد لله الذي خلق لنا السماوات السبع والأراضين السبع. الحمد لله الذي جعل لنا نعمة عظيمة فنحمده ونشكره جل وعلا. وأشهد أن لا إله إلا الله، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. وأصلي وأسلم على نبينا وسيدنا وحبيبنا وقدوتنا محمد المصطفى صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. الحمد لله، সমস্ত প্রশংসা এবং গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদা করার তৌফিক প্রদান করেছেন। আমার প্রশংসা এবং গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করছি, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য ব্রেন শক্তি দিয়েছেন, এবং কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা অনুভব করার জন্য অন্তর দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মাটির তৈরি, নূরের তৈরি নন। আমরা দরুদ ও সালাম পড়ি সেই মহামানবের প্রতি যিনি গায়েব জানেন না, গায়েব জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দরুদ ও সালাম পড়ি সেই মহানবীর প্রতি যিনি হাজের নাজির নন, হাজের নাজনের বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা দরুদ ও সালাম পড়ি সেই মহানবীর প্রতি যিনি সর্বপ্রথম কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি নেওয়ার জন্য সেজদায় পড়ে যাবেন, অতঃপর তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, পর্দার আলে মা ও বোনেরা, আমি গত কয়েক মাস আগে আপনাদের এখানে এসেছিলাম। সেখানে আমি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছিল, কি জন্যে তাকে পাঠানো হয়েছিল, তার বংশ পরিচয় কি, তার নাম কি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকেই সে আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাত ও সালাম গুণ আল্লাহর কাছে তামান্না পেশ করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীজির উম্মত, যে নবীজি কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন, কোনো নবী বা রাসূলের পক্ষে সম্ভব হবে না। সেই নবীর উম্মত হয়ে আমরা গর্বিত, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই নবীজি সম্পর্কে সঠিক তথ্য জানা আমাদের প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। তাই আমরা এর আগে শুনেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশ জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান, ইসমাইল আলাইহিস সালাতু সালাম এর বংশে কুরাইশ বানী কেনানা আব্দ হাশিমের
পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম নিয়ে অনেক মিথ্যা ইতিহাস রচিত হয়েছে। অনেকে বলেন হুজুর নাম, আমি সেদিন বলেছিলাম হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নয়, এটা একটি কুফরি আকীদা। এই হুজুর শব্দ অর্থ উপস্থিত। এই হুজুর এই জন্য বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উপস্থিত হন এবং দেখেন, অর্থাৎ হাজের নাজের। হাজের নাজের মানে কি? দেখা এবং উপস্থিত। এই বৈশিষ্ট্য একমত আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন আমিনার গর্ভে। আমিনার গর্ভে বাবা হচ্ছেন আবদুল্লাহ, দাদা হলেন আব্দুল মুত্তালিব, তার বাবা হলেন হাশেম। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, এরপর আদম আলাইহিসসালাম পর্যন্ত বংশধর পরিচয় চলে গেছে। এ বিষয়ে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে। সকলে মনোযোগ সহকারে শুনবেন, আমার অনুরোধ রইল, আমি কোন বছরে কী হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও আমি বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিসসালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার 570 বছর পর জন্মগ্রহণ করেন সোমবারের দিন। কি বার দিন? সোমবারের দিন, রবিউল আউয়াল মাসের কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিবের বাড়িতে মা আমিনার গর্ভে থেকে সোমবারে জন্মগ্রহণ করেন, রবিউল আউয়াল মাসে। এটা ঠিক আছে, অর্থাৎ দিনও ঠিক আছে, মাসও ঠিক আছে। এখন তারিখ নিয়ে গণ্ডগোল রয়েছে, অর্থাৎ মতবিরোধ রয়েছে। কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল। তবে 12 রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়াল মাসে 12 তারিখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই রাওয়ায়েতটি উল্লেখ করেছেন ইবনে ইসহাক, যিনি 151 হিজরিতে মৃত্যুবরণ করেন, তার বিখ্যাত গ্রন্থ সিরুল মাগাজিদে। তবে এই রাওয়ায়েতটি দুর্বল, এই রাওয়ায়েতটি দুর্বল। আর ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল মাস, অর্থাৎ রবিউল আউয়ালের 8 তারিখে। এই রাওয়ায়েতটি অনেক অন্যান্য যত রাওয়ায়েত আছে সে রাওয়ায়েত চাইতে ভালো এবং শুদ্ধ। এই রাওয়ায়েতটি বর্ণনা করেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবি ইমাম ইবনে শিহাব আয-যুহরি থেকে। আর ইমাম শিহাব ইবনে যুহরি তিনি বর্ণনা করেন বিখ্যাত সাহাবি জুবাইর ইবনে মুতঈম এর ছেলে মুহাম্মদ থেকে। সেখানে বর্ণনা করা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 8 তারিখে জন্মগ্রহণ করেন। আবার কিছু কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন 9 তারিখে, আবার কেউ উল্লেখ করেছেন 10 তারিখে, আবার কেউ উল্লেখ করেছেন 17 তারিখে। তো যাই হোক, এই যে তারিখের নিয়ে মতবিরোধ, এই ক্ষেত্রে স্পষ্ট করে কেউই বলতে পারবে না নিশ্চিতভাবে যে এই তারিখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এক্ষেত্রে বিশুদ্ধ হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে উপলক্ষ করে রোজাও থাকতেন সোমবারের দিন। তো যারা বা যে ভাইয়েরা এ বাড়ির রবিউল আউয়ালকে নির্দিষ্ট মনে করে বিভিন্ন ধরনের ইবাদত বন্দি করে থাকেন, যেগুলোর অস্তিত্ব ইসলামের শরীয়তে নেই, বিশেষ করে তারা বলে থাকেন রোজার ঈদের চাইতেও বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, কুরবানির ঈদের চাইতেও বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, সেটি কখন? 12 রবিউল আউয়াল। এই যে এই ধরনের একটি কার্যকলাপ, এটা ইসলামী শরিয়াতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তার কারণ হলো ঈদ হলো দুটি, তাছাড়াও 12 রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এক্ষেত্রে বিশুদ্ধ কোনো রাওয়ায়েত নেই। তাই আমরা যারা সহি আকিদার দাবিদারি, আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত আকিদা বিশ্বাসী, আমাদের কথা স্পষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এটাই ঠিক, এটাই সঠিক। আর তারিখের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে কিছু বলি না, যেহেতু এই ক্ষেত্রে স্পষ্ট রেওয়ায়েত নেই। আমার প্রাণপ্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করলেন, দাদা আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা, সে দ্রুত গতিতে কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘর তওয়াফ করছেন আর উঁচু কণ্ঠে বলছেন, আমার নাতির জন্ম হয়েছে, নাম রেখেছি মুহাম্মদ। মক্কার লোকেরা এসে জিজ্ঞাসা করলো, তুমি মুহাম্মদ কেন নাম রেখেছো? অনেক তো নাম রয়েছে। দেখেন আব্দুল মুত্তালিব বললেন, ইয়াহমিদাহুল্লাহু ফিস্সামা, আমি এই জন্য মুহাম্মদ নাম রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আমার নাতির জন্য প্রশংসা করবে। ওয়া ইয়াহমিদাহুল খালকু ফিল আরদ, আর পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে
তারা আমার নাতির জন্য প্রশংসা করবে, এই জন্য আমি মোহাম্মদ নাম রেখেছি। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল মুত্তালিব মুশরিক ছিলেন, কিন্তু আকিদার ক্ষেত্রে একটা জিনিস ঠিক ছিল, কি আল্লাহ কোথায় আছেন? আকাশের ওপরে, আসমান আরশ আজিমে। কিন্তু দুঃখের বিষয় সত্য, আমাদের অনেক ভাইয়েরা আকিদা পোষণ করেন না, তারা বলেন সর্বস্থানে আল্লাহ বিরাজমান, নাউযুবিল্লাহ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক আরশ আজিমে সমুন্নত। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন খাতনা অবস্থায়। খাতনা বুঝেন তো, কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিদা মাখতুনান, খাতনা হলো যেটাকে আমাদের বগুড়া ভাষায় বলা হয় মুসলমানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা দিতে হয়নি, পরবর্তীতে তিনি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেন। আরেকটি বৈশিষ্ট্য হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিদা ইয়াতীমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এতিম অবস্থায়। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে, আমিনার গর্ভে, তখনই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় তিনি এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, সোমবারের দিনই জন্মগ্রহণ করেছেন। একই দিন তিনটি ঘটনা, দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে শিশু মুহাম্মাদের জন্য আকিকা দিয়ে দেন। মক্কাবাসী একটি রেওয়াজ ছিল, নবজাতক শিশুকে তারা নিজ ঘরে রাখতেন না, তার গ্রাম অঞ্চল পাঠিয়ে দিতেন দুধ পানের জন্য। আর প্রথমত অঞ্চল থেকে মহিলারা আসতো মক্কা নগরীতে নবজাতক শিশুদেরকে গ্রহণ করার জন্য। তায়েফ থেকে বহু রকমের মহিলা আসলেন, সাথে তায়েফের পার্শ্ববর্তী একটি গোত্রের নাম বানি সাদিয়া। বানি সাদিয়া গোত্রের মহিলা নাম হচ্ছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন অনেকেই, ঘটনাও শুনেছেন, সংক্ষেপে বলছি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো তারা কেউ মুসলমান না, তিনি রওনা দিলেন, তার যে ঘোড়া ছিল একেবারে দুর্বল, চলতেই পারত না। তার সাথে তার বান্ধবীরাও রওনা দিলেন, মক্কা নগর থেকে নবজাতক শিশুদেরকে তারা নেবেন, দুধ পান করাইবেন, এর বিনিময়ে কিছু প্রাসমিক পাবেন। এই উদ্দেশ্যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সঙ্গে যত আমার বান্ধবী ছিল তারা সকলে তাদের সবল শক্তিশালী ঘোড়া উট নিয়ে দ্রুতগতিতে মক্কায় পৌঁছে তারা নবজাতক শিশুদেরকে নিয়ে নিল, আর আমার ঘোড়া দেরিতে পৌঁছল, আমি পাইলাম না। একেবারে সূর্য ডুবুডুবো মুহূর্তে একটি খবর আলো যে কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিবের বাড়িতে একটি শিশুর সন্ধান পাওয়া গেছে, যে নবজাতক শিশুটি আবার এতিম। হালিমার বান্ধবীরা বলল, তুমি এই সন্তানকে নিয়ে কী করবে, তার তো বাবা নেই, তুমি যে উদ্দেশ্য সন্তান নিতে এসেছো সেটাতে তুমি পাবে না, তোমাকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, যখন আমি পাইলাম না, না পাওয়ার কাছে এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস। এরপর টিটকারি করলে বান্ধবীরা বলল যে তোমার নেওয়া না নেওয়া একই সময় একই সমান, কারণ তোমাকে তো তারা পারিশ্রমিক দিতে পারবে না, তার তো বাবা নেই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আনা রাজিতু আলাইহি, আমি এই নবজাতকের প্রতি রাজি খুশি হয়ে গেছি, সুতরাং পারিশ্রমিক দেখ বা না দেখ আমি একে নিয়েই চলে যাব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি এই নবজাতক শিশু মুহাম্মাদের কোলে তুলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার বুকে দুধ এসে গেল, আমার যে দুর্বল ঘোড়া সে যেন নতুনভাবে সতেজ হয়ে উঠল, নতুন শক্তিতে বলিয়ান হয়ে উঠল, এমনকি এত দ্রুতগতিতে চলা শুরু করলো, আমার বান্ধবীর যত শক্তিশালী ঘোড়া ছিল সবাইকে পিছে ফেলে আমার ঘোড়া আগে তায়েফে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠে এসেছে, ঐতিহাসিক উল্লেখ করেছেন, যদিও ঐতিহাসিক রাওয়ায়েত অনেকে বলেছেন রাওয়ায়েতের ক্ষেত্রে ত্রুটি রয়েছে, কিন্তু অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা করেছেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই শিশু মুহাম্মাদকে আমি বাড়িতে নিয়ে আসলাম, আমার বাড়ির আশেপাশে ধুধু মরুভূমি ছিল, কোথাও ঘাস ঘাস এবং সজীবতা ছিল না, কিন্তু নিয়ে আসার পর থেকে এই ধুধু মরুভূমি যেন নতুনভাবে সজীবতায় জেগে উঠল, যে ঘোড়া ছাগলগুলো সারাদিন পেট ভরত না, সকালবেলা বের হয়ে অল্প সময়ের ভিতরে পেট ভরে একেবারে বাড়িতে ফিরে আসতো, এভাবে বরকতে পুরা তায়েফ ময়দান ভরে গেল। সুবহানাল্লাহ। এরপরে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চার বছর হালিমার কাছে শিশু মুহাম্মাদ লালিত পালিত হলেন, প্রতিদিন
শিশুদের সঙ্গে মোহাম্মদও খেলতে আসে। একদিন দেখেন দুজন ব্যক্তি শিশু মোহাম্মদকে ধরে নিয়ে যাচ্ছে, শিশুরাও তার পিছনে পিছনে চলে আসছে। আশ্চর্য, কোথাও নিয়ে যাও তোমরা। তারা দেখতে পেলেন এক পাহাড়ের পাশে নিয়ে গিয়ে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদীর্ণ করছে, বক্ষ কাটছেন, আরেকজন বক থেকে সব জিনিসগুলো বের করে একটি সুন্দর পাত্র রাখছেন, আবার আরেকজন দেখছেন সুন্দর স্বচ্ছ পানি দ্বারা সেগুলো ধুচ্ছেন। এ দৃশ্য দেখে শিশুরা ভয়ে ভীতে সন্ত্রস্ত হয়ে গেল এবং দ্রুতগতিতে হালিমার কাছে খবর দিল যে তোমার সন্তান মোহাম্মদকে মেরে ফেলছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে দেখেন যে শিশু মোহাম্মদ তিনি তার ঠিক মতোই আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছেন। কিন্তু হালিমা এই কথা শুনে ভয় পেয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে যার সন্তান তার কোলে দিয়ে আসবেন, যে মায়ের সন্তান সেই মায়ের কাছে দিয়ে আসবেন। এটা হচ্ছে বক্ষ বিদীর্ণ, যেটাকে বলা হয় নবুয়াতের প্রথম সূচনা। নবুয়াত, তিনি যে নবী হবেন, এই নবী হওয়ার প্রথম আলামত। চতুর্থ বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়। সেই হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি স্বচক্ষে দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বুকে সিলাইয়ের দাগ। সুবহানাল্লাহ। আজকে যত ডাক্তার রয়েছে, যত অপারেশন, যত বড় বড় ডাক্তার রয়েছে, সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেঙ্গি আগে তিনি তার বক্ষর অপারেশনের থ্রুটা দিয়ে গেছেন। এখানে অনেক শিক্ষা রয়েছে, খুতবার টাইম সব কিছু বলা সম্ভব নয়। তো এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ বছরের ঘটনা। এরপর আমিনার হাতে তুলে দিলেন। আমিনা শিশু ছেলে মোহাম্মদকে পেয়ে খুবই খুশি। এখানে একটা জিনিস জানা দরকার, সেটা হলো কেন হালিমার কাছে পাঠিয়ে দেওয়া হলো, গ্রাম অঞ্চলে কেন নবজাত শিশুদেরকে পাঠাইতো, এর হিকমত কি, কি উদ্দেশ্য? সিরাত বেত্তারা, ইতিহাস বেত্তারা দুটি কারণ উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে মক্কা নগরী শহরী অঞ্চল, এই শহরের অঞ্চলে বিভিন্ন শ্রেণীর মানুষ আগমন ঘটে, এতে ভাষার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এককভাবে একটি ভাষা সুন্দরভাবে বলার কোনো সুযোগ থাকে না, কিন্তু গ্রাম অঞ্চলে সেই সুযোগটা থাকে। তাই এ ভাষার লাহান যত ঠিক থাকে, সেই জন্যে মক্কাবাসীরা নবজাতক শিশুদেরকে গ্রাম অঞ্চলে দুধ পালনের জন্য পাঠাইতেন। আরেকটি কারণ উল্লেখ করেছেন যে শহরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির বিস্তার ঘটে, গ্রাম অঞ্চলের পরিবেশটি ভালো, তাই দৈহিকভাবে যাতে করে শিশু মোহাম্মদ সুন্দরভাবে গড়ে উঠতে পারে, সকল প্রকার রোগ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, তাই গ্রাম অঞ্চলে পাঠাইতেন দুধ পানের জন্য। আর প্রাণপ্রিয় ভাইরা, হালিমা শিশু মোহাম্মদ, 4 বছর শিশু মোহাম্মদকে মার কাছে দিয়ে দিলেন। আমিনা মা সন্তানকে পেয়ে খুবই খুশি। 5ম বছর চলে গেল, 6ষ্ঠ বছরে আমিনা সিদ্ধান্ত নিল যে তার স্বামী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আবদুল্লাহ মারা গেছেন, মক্কা মদিনার মাঝপথে তার কবর রয়েছে। কেন মারা গেলেন ইতিহাসও রয়েছে। দাদা আব্দুল মোত্তালেব ছেলে আবদুল্লাহ অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে মদিনায় পাঠিয়েছিলেন ব্যবসার জন্য, যে মদিনার খেজুর মক্কায় খুবই বিক্রি হয়, তাই তুমি মদিনায় খেজুর নিয়ে মক্কায় চলে আসো। মদিনায় খেজুর নিয়ে মক্কায় আসার পথে, মাস পথে বাবা আবদুল্লাহ মারা যান। আবওয়া নামক স্থানে তার কবর রয়েছে, মদিনা থেকে প্রায় 190 কিলোমিটার দূর। আমেনা সিদ্ধান্ত নিলেন শিশু সন্তান মোহাম্মদকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করবেন। চলে গেলেন, যে বললেন হাদা কবর আবুকা ইয়া মোহাম্মদ, ওহে আমার সন্তান মোহাম্মদ, তোমার বাবাজির কবর এটা। কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত করে আসতেছেন, মাস পথে আমিনা অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানেই মারা গেলেন। শিশু মোহাম্মদ, তার সঙ্গে আছে আর একজন উম্মে আইমান আর আমিনা, তিনজন তারা বের হয়েছিল কবর জিয়ারতের জন্য। এখন হলো কয়জন? 2 জন, শিশু মোহাম্মদ আর উম্মে আইমান। শিশু মোহাম্মদ পিতাহার অবস্থায় পৃথিবীতে আসলেন, আবার 6 বছর বয়সে মাকে হারাইলেন। তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, শিশু সন্তান কান্না করছেন। উম্মে আইমান তাকে নিয়ে মক্কায় রওনা দিলেন। মক্কায় এসে দাদা আব্দুল মোত্তালিবের বাড়ির দরজায় টক টক করে নাড়া দিলেন। দরজা খুলে দাদাজি আব্দুল মোত্তালিব দেখলেন 2 জন। আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করলেন,
তোমরা গেলে তিনজন ফিরে আসলে দুইজন, কারণ কি? শিশু মোহাম্মদ তাতার দিকে দাদার দিকে তাকি তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, দাদাজি মা জননী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফাখাযা ফাকার আব্দুল মুত্তালিব ইয়া বুনাইয়া আনতা আলা রাকাবাতি ওয়া আনা উকাফিলুকা। দাদা আব্দুল মুত্তালিব তিনি আর কান্না করলেন না, তিনি নিজেকে কন্ট্রোল করে শিশু মোহাম্মদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, তোমার দায়িত্ব আমার কাঁধে, আমি তোমাকে লালন পালন করব, তুমি বিন্দুমাত্র চিন্তা করিও না। এরপর দাদার কাছে লালন পালন হওয়া শুরু করলেন। সপ্তম বছর পার হলো, অষ্টম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, সেই সময়ে দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না, তাই ছেলেদেরকে ডাকলেন, হামজা তার ছেলে, আব্বাস ছেলে, আবু তালেব ছেলে, আবুল আহাব এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, সকল ছেলে সন্তানদেরকে ডাকলেন, ডেকে ওসিয়ত করছেন। বিশেষ করে আবু তালেবের দিকে হাত দিয়ে ওসিয়ত করে বলছেন, ইয়া আবু তালেব হাযা বুনাই আলা রাকিবাতিক, এই যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তোমার ভাতিজা, আমার নাতি, তোমার উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি যতদিন বাঁচবে ততদিন তুমি তার লালন পালন করবে। আব্দুল মুত্তালিব লালন পালনের দায়িত্ব নিলেন। দাদা মারা গেলেন 8 বছর বয়সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেলেন, তিনি তার মায়ে যখন ছিলেন তখন, আর মা মারা গেলেন 6 বছর বয়সে, আর দাদাজি মারা গেলেন 8 বছর বয়সে। লালন পালনের পূর্ণ দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। আবু তালেব এতই ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ঐতিহাসিক উল্লেখ করেছেন যে চাচা আবু তালেব এক সন্ধ্যা খাবারও খাইতেন না, কি ভাতিজা মোহাম্মদকে ছাড়া, এমন কি যেখানে যাইতেন সেখানেও ভাতিজা মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাইতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী হয়, ওহী হওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তায় পড়ে যান। এই ঘটনা আমি পরে উল্লেখ করব। তো এখানে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে নবীকে বলেন, ও আমার নবীজি তুমি দুশ্চিন্তা করো না, তোমাকে তো আমি এতিম হিসেবে প্রেরণ করেছিলাম, কিন্তু তোমাকে আমি আশ্রয় দিয়েছি। তুমি যখন পৃথিবীতে আসো তোমার বাবা ছিল না, তোমার মাকে আমি আশ্রয় হিসেবে দিয়েছি, এরপর হালিমাকে তোমার আশ্রয় হিসেবে দিয়েছি, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরপর তোমার দাদাকে তোমার আশ্রয় হিসেবে দিয়েছি, তোমার দাদা বিদায় নিয়ে চলে গেছে, এরপর তোমার আশ্রয় হিসেবে তোমার চাচাকে দিয়েছি। তে আল্লাহ পাক বলেন, আলাম যিদিকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে এতিম হিসেবে দিয়েছিলাম, আবার আমি তোমাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন আবু তালেব, এমনকি যেখানে ব্যবসা করতে যেতেন সেখানেও নিয়ে যাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 10 বছর, ব্যবসার জন্য শাম দেশে চলে গেলেন। শাম দেশে একটি ঘটনা ঘটে, যে ঘটনা আপনারা অনেকেই জানেন, তারপর বলছি। শাম দেশের পৌঁছলেন, এক পাদ্রী একটি ঘট দেখে আশ্চর্য হয়ে গেলেন, যে মাঠ দিয়ে এক বালক আসছে, অথচ বালকের মাথার উপরে মেঘগুলো প্রতিযোগিতা শুরু করেছে তাকে ছায়ে দেওয়ার জন্য। আবার দেখেন যখন এই বালক গাছের নিচ দিয়ে হাঁটছেন, গাছের ডালপালা যেন নুয়ে পড়ছে তাকে ছায়ে দেওয়ার জন্য। আবার যখন পাহাড়ের দিকে চলছেন, তখন দেখলেন যে পাহাড়ের মাথা যেন নুয়ে পড়ছে এই বালকের মাথার উপর, যাতে করে বিন্দুমাত্র রোদ না লাগে। فقال الراهب ان هذا نبي مبعوث নিঃসন্দেহে নবী, নিঃসন্দেহে ইনি প্রেরিত নবী রাসূল, কারণ এটা নবী রাসূল ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। এরপরে পাদ্রি দূতগুলিতে সন্ধান নিলেন, কারণ পাদ্রি খ্রিস্টান ছিলেন, তিনি জানতেন যে এই দৃশ্য যদি ইহুদিরা দেখে তাহলে এই বালককে তারা হত্যা করে ফেলবে। তাই দ্রুতগতিতে পরিচয় জেনে চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন যে আপনি যতদূর সম্ভব তাড়াতাড়ি আপনার এই সন্তানকে নিয়ে মক্কায় চলে যান, ইহুদিরা যদি জানতে পারে তাহলে তাকে তারা মেরে ফেলে দেবে। এই হলো নবী, তিনি যে নবী হবেন এভাবে আলামত স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স শৈশব কালে পড়ল, 10, 11, 12, 13, 14, 15 বছর বয়স হয়ে গেল। 20 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, নিষ্ঠা, ন্যায়, ইনসাফ, আল আমিন, সত্যবাদিতা এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, মেহমানদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, গরিবদেরকে ভালোবাসা, সকল শ্রেণীর মানুষের মধ্যে সহানুভূতিশীলতা সৃষ্টি করা, এই যে ভালো গুণ সব গুণে গুণান্বিত হয়ে যুবক মুহাম্মাদের প্রশংসা সারা মক্কার আনাচে কানাচে পৌঁছে গেল। এমনকি যখন এই যুবক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হন, তখন মক্কার অলি গলিতে নারী পুরুষ দাঁড়িয়ে বলতো, আহাজা সাবুন সাদিকুন কদ খারাজা মিন বাইতিহি, এই যে দেখো দেখো সত্যবাদী একটি যুবক তার বাড়ি থেকে বের হয়েছে, হাজা আল আমিন কদ ইয়াতি ইলাইনা, এই যে দেখো আল আমিন সত্য এবং সচরিত্র ছেলে আমাদের দিকে আসছে, এভাবে সম্বোধন করে যুবক মুহাম্মাদকে তারা বলতো। আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় ভাইরা, এই 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন উদ্যক্ত, তিনি সততা, নিষ্ঠা, ন্যায়, ইনসাফে পরিপূর্ণ তার পুরো দেহপিণ্ড। তিনি দেখতে পাইলেন যে মক্কাতে যুদ্ধের দামামা চলছে, এটাকে বলা হয় হারবুল ফুজ্জার, ফুজ্জারের যুদ্ধ শুরু হলো। কুরাইশ বংশে দুই গোত্রের মিলে যুদ্ধ শুরু হয়, বনি কেনানা, কায়েস এলান। এই যুদ্ধ উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে দূরীভূত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন্তু শাহিদতু হারবুল ফুজ্জারে মা আমামাতি, আমি এই ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমার চাচাদের সঙ্গে, আর আমি এই যুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য চাচাদেরকে আমি অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতাম। এই 20 বছরের শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন, এটাকে বলা হয় হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের প্রধান কাজই ছিল যারা জুলুম করত, যারা অন্যায় করত, যারা অবিচার করত, তাদের কাছ থেকে হক ফিরিয়ে যারা মজলুমের শিকার তাদেরকে দিয়ে দেওয়া। এমনকি একদিন একটি ঘটনা ঘটে গেল, জনৈক ব্যক্তি ব্যবসার মাল নিয়ে এসেছেন মক্কা নগরীতে, আস ইবনে আয়ল আস-সাহমি নামক ব্যক্তি, ওই ব্যবসায়ী ব্যক্তি সব ধন সম্পদ ছিনিয়ে নিলেন। এই যে জুলুম, এই জুলুম থেকে এই ব্যক্তিকে কে রক্ষা করবে? যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনি মেনে নিতে পারলেন না, আরও যুবকদেরকে সঙ্গে নিয়ে এই অন্যায় প্রতিবাদ করলেন এবং আস ইবনে সাইরের কাছ থেকে এই ধন সম্পদ ফিরিয়ে নিয়ে এই ব্যক্তিকে দিয়ে দিলেন। এইভাবে সকল ব্যক্তির জুলুমের জিনিসগুলো যিনি হকদার তাকে ফিরিয়ে দিতেন হেল্পফুল ফুজুলের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ন্যায় নিষ্ঠা এবং সততা, আমানতদারিতার খবর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর সচরিত্র অধিকারী এই যুবক, যার ভিতরে বিন্দুমাত্র ত্রুটি নেই, ব্যবসা বাণিজ্যের সব জায়গায় সফলতা, কথাবার্তায় সত্যবাদিতা, আমানতদারিতা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মেহমানদারিকে সম্মান করা সব গুণে গুণান্বিত। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ব্যবসায় এই যুবক মুহাম্মাদকে খাটাইবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার জন্য পাঠাইলেন শাম দেশে, কখনো ইয়ামান দেশে। প্রথম ব্যবসায় অনেক লাভ হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেলেন। শুধু আনন্দিতই নয়, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ একটি রাওয়ায়েতে উল্লেখ করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় থাকতেন মক্কা নগরীতে যে কখন মুহাম্মাদ ব্যবসা বাণিজ্য নিয়ে ফিরে আসবেন। একদিন দেখলেন মরু প্রান্তর দিয়ে আসছেন মুহাম্মাদ, তার মাথার উপর দুটি ফেরেশতা পাখা বিছিয়ে দিয়েছেন যাতে করে বালক মুহাম্মাদের উপর রোদ না লাগে। এই দৃশ্য দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকাত ইবনে নওফলকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি। ওরাকাত ইবনে নওফল বলেন, যদি এটা সত্য হয়ে থাকে, হাযা শাবুন নাবিয়্যুন মাবউসুন, তাহলে এই যুবকই হচ্ছে এই জামানার আখিরি জামানার সর্বশেষ নবী ও রাসূল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাকে বিবাহ করবেন। অনেক ঘটনা সংক্ষেপে বলছি, তার বান্ধবী নাফিসা বিনতে মুরাইয়্যা
ইবনে ইসহাক, ইবনে সিরাত, ইবনে হিশাম, ইবনে কাসির এবং ইমাম তাবারানী সকল বিখ্যাত মুফাসসিররা উল্লেখ করেছেন, বিখ্যাত হাদিসে উল্লেখ করেছেন যে নাফিসা ইবনে মুনাইয়াকে পাঠিয়ে দিলেন বিবাহের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জানাইলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা খুয়াইলিদকে জানাইলেন, সকলে মিলেমিশে বিবাহ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। তবে কিছু কিছু রাওয়ায়েতে বর্ণনা হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 28, তবে 40 বছর বয়স এটাই প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈভবিক জীবনে পদার্পণ করলেন 25 বছর বয়সে, এক এক করে সন্তান হতে থাকলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কা নয় সবচাইতে ধনী মহিলা এবং তার ব্যবসা বাণিজ্য সফলতা দিন দিন বাড়তে থাকলো। এক এক করে সন্তান হলো, জয়নব হলো, এরপর রোকাইয়া, এরপর উম্মে কুলসুম, এরপর ফাতেমা, আর দুটি ছেলে সন্তান, একটার নাম হচ্ছে কাসিম আর একটার নাম হচ্ছে আবদুল্লাহ। এই ছয়টি সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আর একটি সন্তান ছিল ইব্রাহিম, ইনি ছিলেন আমারিয়া কিপ্তিয়ার গর্ভে। এই সাতটি সন্তান হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যাই হোক, এই ছয় সন্তানের জননী হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35। এই সময়ে মক্কার বাসীরা চিন্তা করলেন কাবা ঘর নির্মাণ করবেন, কাবা ঘর নির্মাণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ সেই কাবা ঘর নির্মাণে নিজেকে শরীক করলেন। কাবা ঘরের পাথর দিয়ে নির্মাণ করা হলো। যখন হজরে আসওয়াদের কাছে আসলো, তখন হজরে আসওয়াদের তো জান্নাতি পাথর, এই পাথর ওই স্থানে রাখার জন্য মক্কা নগরে যে বড় বড় গোত্র ছিল তারা পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হলো। বানি আব্দ কাফ করছে আমি লাগাবো, বানি আব্দ মানা বলছে না আমি লাগাবো, বানি আব্দ মুর্রা বলছে না আমরা এই পাথর তুলে দেব। এই মতো অবস্থায় এত ঝগড়া যে তাদের যেন ঝগড়াটা যুদ্ধে উপনীত হয়ে যায়। হঠাৎ করে এক ব্যক্তি বলল, ঠিক আছে, আগামীকাল সকালে আমরা ওই ব্যক্তির ফয়সলা মেনে নিব, যে ব্যক্তি এই ঘরে প্রথমে আসবে ওই ব্যক্তি যে ফয়সলা দেবে সেই ফয়সলা মেনে নেব। পরদিন সকালবেলা সকলে বসে রয়েছেন, দেখেন যে একজন বালক ঢুকছে কাবা ঘরের দিকে, একটু কাছে এসে দেখতে পান, হাযা আল আমিন ইয়াতি লাইনা ওয়া ইনশাআল্লাহ সানারজু বিকাযিয়াতি। তা সকলে বলো যে এই যে আল আমিন, এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসছে, যিনি আল আমিন, যিনি সত্যবাদী, যিনি সচ্চরিত্রের অধিকারী, তিনি যে ফয়সলা দেবেন সেই ফয়সলা আমরা সকলেই মেনে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, দেখেন কত বড় হিকমত আল্লাহ পাক তাকে দিয়েছেন। নবী হওয়ার আগেই, নবী হওয়ার আগেই আল্লাহ পাক কত হিকমত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, আপনারা একটা চাদর নিয়ে আসেন। একটা চাদর নিয়ে আসা হলো, চাদরের মাঝে এই পাথরটি রেখে দেওয়া হলো। এরপর মোহাম্মদ বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা যত গোত্র রয়েছেন সকল গোত্রের প্রধান ব্যক্তিরা এই চাদরের চতুর্পাশে ধরুন। সকলেই চাদরের চতুর্পাশে ধরলেন এবং সকলকে বলা হলো আপনারা এখন চাদরটা ওপরে উঠান। ওপর উঠানো হলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দুহাত দিয়ে হজরা আসওয়াদ ধরে কাবা ঘরে রেখে দিলেন। একেবারে সকলেই ফয়সলা মেনে নিল, সকলে রাজি খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই ফয়সালার হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তাকে আল আমির হিসাবে সারা মক্কা নগরে মানুষ মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 35 বছর বয়সের এই সফলতায় তিনিও আনন্দিত হইলেন। কিন্তু কিছুদিন পর তার ভেতরে একাগ্রতা এবং একাকিত্ব চিন্তা চলে আসে। তার মাঝে এই চিন্তা হয়, এই সুবিশাল পৃথিবীর মালিককে, এই আসমানের মালিককে আমরা কার ইবাদত করছি, কি জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই চিন্তা চেতনায় তিনি মগ্ন থাকতেন। তাই তিনি গ্রহণ করলেন হীরা পর্বতের গুহা। আপনারা যারা দেখেছেন তারা জানেন এই হীরা পর্বত থেকে ডাইরেক্ট কাবা ঘর দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হীরা পর্বতের এই গুহায় বসে থেকে কাবা ঘরের দিকে তাকিয়ে তিনি ধ্যান করতেন। কখনো কখনো তিনি খাবার নিয়ে যাইতেন, আবার কখনো কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন। আপনারা দেখেছেন কত উঁচু জায়গা, অথচ 40 বছর বয়স্কা একজন মহিলা, তিনি খাবার নিয়ে অত উঁচুতে উঠতেন, আল্লাহু আকবার। এভাবে ধ্যানে মগ্ন থাকতেন। এক বছর দুই বছর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছরে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক সোমবারের দিন রমজান মাসে 21 তারিখের
সোমবার দিন রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালাতু সালামকে ডেকে বলেন, যাও আমার হাবিবের কাছে রিসালাতের দায়িত্ব নিয়ে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিব্রিল বলেন, ইকরা। রাসূল সাল্লাম বলেন, আনা বিকারি, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিব্রিল আলাইহিস সালাম আরো বলেন, ইকরা, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপর জিব্রিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন বকের সঙ্গে। এই বকের সঙ্গে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকমে সকল পড়ার শক্তি, সকল জ্ঞান গরিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়ে যায়। এরপর থেকে যেটাই পড়তে বলে সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানলেন না যে তিনি নবী হয়েছেন, যিনি তাকে পড়তে বলেছেন তিনি জিব্রিল, কিছুই তো জানেন না। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। খোদার সময় সংক্ষিপ্ত, তাই এটা বলে শেষ করে দেব। তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, থর থর করে দেহ কাঁপছে। বাড়িতে আসছেন, এসে বলছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে রাখো, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার ভয় হচ্ছে, না জানি আমি মারা যাব। এই দৃশ্য দেখে দেখেন কত বড় বুদ্ধিমতা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি এই স্বামীর এই হতাশা, এই দুশ্চিন্তা দেখে তিনি বেগড়ে গেলেন না, বরং তিনি দৃঢ় মনোবল নিয়ে বলেন, ইন্নাকা বাল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনার ক্ষতি করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি তো সত্য কথা বলেন, আপনি তো দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, আপনি তো অনাথ শিশুদের পাশে দাঁড়ান, আপনি তো মেহমানদেরকে সম্মান করেন, আপনি সকল সমস্যার সমাধানের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, সুতরাং আল্লাহ আপনার ক্ষতি করবে না। স্বামীর মনে যাতে বিন্দুমাত্র দুশ্চিন্তা না থাকে, তাই এমনভাবে দৃঢ় মনোবল নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পর্দার মা ও বোনদেরকে বলবো, এই ঘটনা থেকে সারা জগতের সকল নারীদের বড় শিক্ষা রয়েছে। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটা স্পষ্ট হওয়ার জন্য তৎকালীন সময়ে ওয়ারাকা ইবনে নওফল ছিলেন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তিত্ব, তার কাছে ছুটে চলে গেলেন, যা বললেন যে দেখেন এই কি বলে, এই কথাগুলো আপনি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খুলে বললেন। সব কিছু শোনার পরে ওয়ারাকা ইবনে নওফল বললেন, ইন্না হাদা নামুস, এটা তো নামুস, নামুস মানে জিব্রিল আলাইহিসসালাম, ইন্না হাদা নামুসুন কদ জাআ ইলা মূসা ওয়া ঈসা, ইনি হলেন জিব্রিল আলাইহিসসালাম, তিনি ইতিপূর্বে মূসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন, ঈসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন, তোমার কাছে এসেছে, তুমি ও নবী, হাই সর্বনাশ, তোমার কওম তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেবে, আর আমি যদি সেই সময় জীবিত থাকি তাহলে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, মন থেকে সকল দুশ্চিন্তা সব ভয় দূর হয়ে গেল, নতুনভাবে আনন্দ সৃষ্টি হলো, কারণ তিনি নবী, তিনি রাসূল হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কওম আমাকে অবশ্যই বের করে দিবে, আশ্চর্য হয়ে গেলেন। তখন ওয়ারাকা ইবনে নওফল বললেন, জি, এমন কোন নবী রাসূল নেই যে নবী রাসূলকে তার কওমরা তার বাড়ি থেকে বের করে দেয় নাই, সুতরাং তোমাকেও বের করে দেবে, তোমাকে হিজরত করতে হবে, আর আমি যদি জীবিত থাকি তাহলে আমি তোমাকে সেদিন সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা রাআইতু ফিল মানামি আন্না ওয়ারাকাতা ইবনে নওফল ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখেছি ওয়ারাকাতা ইবনে নওফলকে জান্নাতে, সুবহানাল্লাহ। এই জন্য ঐতিহাসিকরা বলেন যে সর্বপ্রথম ঈমান এনেছেন ওয়ারাকা ইবনে নওফল, কারণ তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তিনি তার ঈমানের স্বীকৃতি দিয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সময় শেষ। আমার প্রিয় বন্ধুগণ, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পাইলেন, এরপরে ঘটনা ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানা অতীব জরুরি, আমরা অনেকে অনেক কিছু জানি না, তাই যে নবীর উম্মত হয়ে আমরা গর্বিত সে নবী সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইস্তাগফিরু ইন্নাহু হুয়া গাফুরুর রহিম। الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أمار برام پیو مسلم بھائی را ایبن پردر لما آبوری را
আজকের খুতবার সংক্ষিপ্ত সারাংশ হলো রাসূল কিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর এটি ছিল দ্বিতীয় খুতবা। প্রথম খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য, তার নাম, বংশ, কী কারণে আসলেন সেই বিষয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল এবং নবুয়াতের সূচনা লগ্ন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা পরের বিষয়ে আলোচনা করব আল্লাহ পাক তৌফিক দান করলে। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমরা অনেক আনন্দিত যে আজকে আমরা যে মসজিদে নামাজ পড়তে পারছি, এই মসজিদের যিনি হাল ধরেছিলেন, এই মসজিদে যার হাত ধরে গড়ে উঠেছিল, তিনি আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি কাজী আকরামউদ্দিন সাহেব। আমরা সকলে অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হায়াতে তাইয়েবা দান করেন। আমি নিজে শুনেছি তার বিভিন্ন আলোচনায়, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় 11 বছর পড়ালেখা করেছি, তখন মদিনা থেকে তার নাম শুনতাম কিন্তু সচক্ষে দেখি নাই। এবছর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এসে সর্বপ্রথম